সীমান্ত বার্তায় আপনাদের স্বাগত জানাই, আমি শারমিন। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বরাক জুড়ে বাস্তু সামগ্রী ভর্তি অন্যান্য দোকানঘর না হলে আগুনের লেনিয়ান শিখার বশীভূত হওয়ার সম্ভাবনা থাকত। যাই হোক, দমকলের ইঞ্জিন শীঘ্র ঘটনাস্থলে ছুটে আসা আগুন নিয়ন্ত্রণে আসে, তবে দুটি দোকান বশীভূত হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন অঘটন এখানে ধাও ধাও করে আগুন জ্বলেন, আমি ফোন করছি, এক হয় তার নাম্বার দে, তার নাম দে, তার ইয়ে চোদ্দ পুরুষের নাম লাগে, এটা কি তার লেগে আগে লাইনটা বন্ধ করিয়া তো তারা কইতে পারে যে আপনি লাইনে থাকুন, আমি লাইন বন্ধ করি, আপনার নাম ঠিকানা লাগবো, এটাও তো কইতে পারে তারা। তারপরে এখন আমি জাস্ট খালি আত্মনগর সামনে গেছি, এখন দেখলাম যে শুনলাম যে এখানে আগুন লেগেছে, এসে দেখলাম যে আধাও ধাও করে জ্বলছে। তারপর যার এক পাঁচ মিনিটের মধ্যে আমাদের ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিয়ন্ত্রণ জায়গায়, এটা মদন মণ্ডল প্রতীক কোন কিসের থেকে আগুন লেগেছিল আমার দেখি নেই, জিজ্ঞেস করতে হবে এটা কিসের থেকে আগুনটা লেগেছে। আমার সময় এটা চায়ের দোকান, আগুন টাগুন তো থাকে, ওইখানেই হবে আর কি। মেঘালয় শিলংয়ে অবুজাদীদের উপর আক্রমণ, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। উল্লেখ্য, বেকার সমস্যা নিরসনে এক প্রতিবাদী র্যালি বের করার পরিপ্রেক্ষিতে অবুজাদীরা বাজেভাবে আক্রমণের শিকার হন। এটা একটা দুর্ভাগ্যজনক কথা মেঘালয় হয়েছে, যেটা নন খাসির সঙ্গে হয়েছে, দুর্ভাগ্যজনক, এটা হইতে লাগে না। যার জন্য আমি আমার হোম মিনিস্টারকে লেটার পাঠিয়েছি এবং উনি বলেছেন যে এটা আমি একটা ব্যবস্থা নেব। দেখা যাচ্ছে দাদা, মানে মেঘালয়ে যে ইনসিডেন্স ঘটে সবসময় অপুজাতির উপর আক্রমণ হয় এবং ওরা আক্রান্তের শিকার হয়, এই ব্যাপারে আপনি কতটা সর্বদা? এটাই বলছি আমি, যেটা হওয়ার কথা নাই, বহুদিন শান্তি আসিল ছিল, এখন একটা হঠাৎ একটা ইনসিডেন্ট হয়েছে, যার জন্য একটা এনকোয়ারিও আমি দাবি করেছি যে কেন হয়েছে এরকম, মধ্যে মধ্যে কেন হয়। এই জন্য হোম মিনিস্ট্রি ছাড়া তো এটা কেউ কিছু করতে পারবে না, এই জন্য হোম মিনিস্ট্রির সঙ্গে আমি যোগাযোগ করেছি, লেটারও দিয়েছি এবং ইমিডিয়েট এটার একটা অ্যাকশন হবে। এই যেন ভাগ্যের পরিহাস, না হলে এমনটা হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হতো? কি ছিল হৃদয় বিদারক ঘটনা? প্রতিদিনের মতো রোজগারের সন্ধানে নিজের কর্তব্যে বের হন, কিন্তু ভাগ্যের পরিহাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মৃত ব্যক্তির নাম আব্দুল হান্নান, গড় রয়েছে পোয়ামার এলাকায়। ওখান থেকে আমরা যাইতে পারছি না, রাস্তা গেলে শুনছি তারা লিয়াই
রাস্তা দাইতে যাচ্ছি এখানে পুরো মারা গেছে, রাস্তা তো মারা গেছে, ওখানেও মারা গেছে। আমরা কইতে পারি না, আমরা দেখছি না জায়গা ফেট্রিকে লোক গেছি, এখানে আইলে দেখছি পুরা তো হইয়া আইসন মরা হিসেবে। আমরা গাড়ি তো হয়েছে কত গাড়ি তো গাড়ি তো হয়েছে না খেলে হয়েছে, আমরা এখন ফেট্রিকে লোক আঘাত গেছি না, ফেট্রিকে লোক গেলে আমরা ফেট্রিকে লোক গেছি না। এরা স্টেটমেন্ট হইলো যে গাড়ি তুইছে, গাড়ি লাগছে এখানে ওটা বলছে, আমরা ফেটি গেল এখনো গেছি না, তো গাড়ি ড্রাইভার নিশ্চয় গাড়ি তৈরি করে। কি নাম পাম? তার নাম হইলো ইয়ে আব্দুল হান্না। বয়স কত? বয়স 35-36। কটার সময় ঘটনা? মানে 6:30 সময়, 3:30 সময়। মানে এখানে আসার পরে ডাক্তার ডিগ্রিয়ার দিয়ে দেন? দারুণ প্রয়াস, আত্মসহায়ক গোষ্ঠীর কর্মতৎপরতা, উৎসাহ বাড়ানোর পাশাপাশি সর্বসাধারণের আনন্দ দেওয়া, কি ছিল উৎসাহ আনন্দদায়ক বিষয়? করিমগঞ্জের আয়োজন হলো অসমী মেলা 2022। মেলা চলবে 3 দিনের জন্য। আয়োজক কারা রয়েছে? অসম রাজ্যিক গ্রামীণ জীবিকা মিশন করিমগঞ্জ জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের ব্যবস্থাপনায়। ও ভাই, ভাই একটু পিছিয়ে গেল। জেলা শাসক মহোদয়, সিওর ম্যাডাম এবং এসপিসি চেয়ারম্যান শ্রীযুক্ত বিষ্ণুনাথ দাস মহাশয়কে আমি কইছি যখন আমি যখন কত নম্বর আদিতা
মানে তো জলবুল নিবো না 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 এক লগে 7 টাকা লাগে মানে চেঞ্জ করিয়া করে হয় মই মালায়াপনী হল মই চাইছোঁ সব ষ্টল সব চিজিবিলাক কিবা কিবা বস্তু বনাইছে নিজে নিজে বনাইছে একচুৱেলি মেলাটো হৈছে নিজে নিজে এছ এইচ জি ঘৰত ঘৰত বনায় কিন্তু এডভাৰ্টাইজিং নহয় যাৰ কাৰণে আসাম গভৰ্ণমেণ্টে কৈছে এটা মেলা দুই তিনিদিনৰ কাৰণে কৰক কৰি এডভাৰ্টাইজ কৰা এইটো মেইনটো আজি মেলা অপেনিং হৈছে তিনিদিন চলিব আর বিভিন্ন বহুত স্টল আছে আপনাদের মূলত আসলে চাইছো আমি যে যে মহিলাবিলাক বা যে সেজি ভাল ভাল বস্তু বনাইছে যে প্রোডাক্ট আছে আমার এই গাঁও অঞ্চলত যে আমলখি আমি কোঁ জলপাই কোঁ এইবিলাক আচার বনাইছে ভাল ভাল বস্তু বনাইছে এইটো গাঁৱর আমার এই এসএচজির থ্রুতে গাঁৱর যে ন্যাচারেলি প্রোডাক্ট যেটা পাম আমি এইটো মার্কেটত সেল করার ব্যবস্থা নাছিলে থ্রু এসএচজি এইটো বনাই আজি মেলাত আইছে মেলাত তিন দিন চলিব মই অনুরোধ করিম করিমগঞ্জবাসী যে আপনার আহক এই মেলাত আর চাওক ইয়ারপরা কিনি লই যাওক আর আপনার শিকিব পারিব এখেতে ট্রেন আপনাকে কই দিব কেন বনাব লাগে আপনিও ঘরত বনাব পারিব আর এস এইচ জির পর আপনি কিনি লই গেলে এস এইচ জির মানুষ বেনিফিটেড হব দুটা বেনিফিট আছে ইয়ারপরা কিনিব পারে শিকিব পারে শিকি ঘরত বনাব পারে যে যিনি যিনি ইয়ে আছে গাঁৱত এই প্রোডাক্ট পাব সেটা বনাব পারে নিজে নিজে আচারবিলাক বহুত বস্তু আছে খালি আচার নহয় বহুত কিনি বস্তু আছে আপনার মানে অনুরোধ করি আপনার এডভার্টাইজ করক আপনার ঘুরি ঘুরি চাইছে কি কি বনাইছে সেটা আপনার টিভিত দিয়ক এডভার্টাইজ করক মই অনুরোধ করিম করিমগঞ্জবাসীক আপনার আহক আর ইয়ারপা বস্তু কিনে লই যাক কিবা ছোট্ট স্টল আছে আর আমার আসনি মেলা এনকারেজ করব কারণে আমার কি কি জিনিসবিলাক আছে দেখাব কারণে মেলা অর্গানাইজ করা হয়েছে আমার যা এপ্রিলত এটা মেলা হয়েছিল তেতিয়া আমি 4 লাখ বিক্রি করা হয়েছিল 4 লাখ সামান বিক্রি করা হয়েছিল এতিয়া 3 দিন চাল চলিব মই গরিবগঞ্জবাসীকে রিকোয়েস্ট করি যে আপনার আহক চাওক আমার এস এইচ জি ইউডি লোক কি কি কাম করে আছে তেখেতকে এনকারেজ করি এই বরাক তো যেহেতু করিমগঞ্জ একটা মেলা আয়োজন করা হয়েছে এইটার উদ্দেশ্য হয়েছে বিভিন্ন সম্প্রসারণ করা এই বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ইয়াত মুখ্য বস্তু মানে করিমগঞ্জের কি কি বস্তুমান পাটি শীতল পাটি আছে ইয়াত দেখা গেছে কিন্তু শীতল পাটিতো ইনপুট করা নাই পাটি আহিব পেট্রোল পাটি আহিব কিবা কিবা সব আহি আছে অলরেডি আর বিভিন্ন জিনিসবিলাক আছে আমার আমার বললাম যে এটা কথা লরপুয়া ব্লকত আমার ট্রাইবেল মানুষ থাকে এটা আমার কিবা এটা মানুষ মানুষ থাকে আর আচার চলে শীতল পাটি আছে এটা সমস্যাবিলাক আর করে আপনার পাবো আমার এটা আজ স্টার্ট হয়েছে লাহে লাহে এইটো পাবলিক ফুটবল হব আর কালচারেল প্রোগ্রামও আছে গেমও আছে বিভিন্ন আমার কিবা প্রাইভেট এনজিও পার্টিসিপেট করেছে এনুয়ালম পার্টিসিপেট করেছে তো মই ভাবো কি আমার বহুখিনি ফুটবল হব আর এইটো আমার সফল হবে আম আদমি পার্টি শাসক দলের জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে যেহেতু কংগ্রেস পুরাপুরি ধরাশায়ী হবে গেরুয়া দল সংখ্যাগরিষ্ঠ লাভ করবে গুজরাট বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এভাবে মিডিয়ার সামনে ব্যক্ত করলেন এসটিসি অধ্যক্ষ মিশন রঞ্জন দাস আগামী 1 ডিসেম্বর এবং 5 ডিসেম্বর এই 2 তারিখে নির্বাচন ভোট গ্রহণ নেওয়া হবে এবং আগামী 8 ডিসেম্বর তারিখে ভোট গণনা হবে গুজরাটে বর্তমানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে এবং গত 27 বছর থেকে এক নাগারে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে আর এবার আমরা আশাবাদী যে গুজরাটে গতবারে আজকের দিনে 180 MLA-র মধ্যে 111 বিজেপির আছে এ সংখ্যা অন্তত 30 ক্রস করবে 130-এর উপরে যাবে এই বিশ্বাস আমাদের আছে নির্বাচনের ফলাফল গত বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে এবারে নির্বাচনের ফলাফল ভালো হবে বিজেপি কারণ সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে অনেক উন্নয়নমূলক কাজ গুজরাটে করেছে দেখা যাচ্ছে দাদা আপ ইতিমধ্যে অনেক দৌড়ঝাঁপ করছে কি বল আপ দল আম আদমি পার্টি আমাদেরকে আপে উঠাবে উপরে উঠাবে কারণ গতবার শুধু কংগ্রেস বিরোধী বিজেপি বিরোধী হিসাবে ছিল এবার কিন্তু বিজেপি বিরোধী হিসাবে দুই দল কংগ্রেস এবং আম আদমি পার্টি
এবং কংগ্রেসের বুড়ি আম আদমি পার্টি দেখেছি এই জন্য আমাদের আসন সংখ্যা বাড়বে। অবাঞ্ছিত ঘটনা একটা গুজরাটে ঘটেছে, এ নিয়ে এর কোনো প্রভাব পড়বে না। এটা আমাদের এটাকে সরকারকে দায়ী কেউ করেনি, বরঞ্চ সরকার এই যে দুর্ঘটনার পরে সরকার অনেক ফটাফট ব্যবস্থা নিয়েছে। এটা এটা এটার ভালো প্রভাব পড়েছে। এটা অনেক পুরনো ব্রিটিশ আমলের বীজ, আমাদের কালাঞ্চুরা বাগানেও এরকম হ্যাঙ্গিং বীজ আছে। তো যারা মেরামতি যা সরকার করিয়েছে, যে মেরামত করেছে ঠিকানা পেয়েছিল, তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। আটজন ইতিমধ্যে তাদের লোককে গ্রেপ্তার করা হয়েছে। কী ত্রুটি তারা করেছে, ত্রুটি অন্যদিকেও আছে। আমরা দেখেছি যে যতজন লোক এটার মানে ধরার ক্যাপাসিটি তার চেয়ে বেশি লোক উড়ে গেছে মূর্তিতে আনন্দে। তো এটাও একটা ভুল হয়েছে, এটা এরকম করা উচিত হয়নি। কিন্তু যাদের প্রাণ গেছে তারা তো আমরা ফিরে পাবো না, তাদেরকে দুঃখ প্রকাশই আমরা করছি। আর এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, এটা যে কোনো রাজ্যের সরকার এই ধরনের চিন্তা মনে রাখা দরকার। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছে নিশ্চয়ই। সীমান্ত বার্তা আজ এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।